আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন, নিরাপদে আছেন। আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমি অনেকটাই ভালো আছি। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম, তাহলে সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। এই ঘুঘু পাখিগুলো কেমন করছে, সুন্দর মতো, খুব ভালো লাগছে। যে এই যে কি করছো তোমরা সবাই মিলে, এই যে রুটি বানিয়ে নিচ্ছি, এই যে কয়েকটা সকালের জন্য এখনই তৈরি করে নিচ্ছি। আমাদের গাছের পাকা পেঁপে আমরা একটু কেটে নিচ্ছি, এই যে মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে, আর এটা খেতে অনেক মিষ্টি। আমাদের গাছের পেঁপে এগুলো সবগুলো এগুলো কেটে নিয়েছি, কিছুটা পাকা আছে আবার কিছুটা হালকা কাঁচা রয়েছে। আর এই যে শসা পেয়ারা এগুলো আমাদের গাছের নয়, এগুলো বাজার থেকে আনা হয়েছে। এটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে নারিকেল, এটা আমার আম্মু রান্না করেছে, তো আমার জন্য নিয়ে এসেছিল। অনেকদিন পরেই ফ্রিজ থেকে বের করে নিলাম, এখন আমরা খাবো, গরম করে নিয়েছি। এই যে আর খুবই মজা হয় আম্মুর হাতে চিংড়ি মাছ দিয়ে নারিকেল। আর এখানে ভাজি করেছি ধনিয়া পাতা, শিম, আলু, টমেটো আর পেঁপে, কাঁচা পেঁপে দিয়ে। আর এখানে একটু ব্যাটার তৈরি করে নিয়েছি, ডিম পিঠা তৈরি করব। ওই তো পিঠা তৈরি করে নিচ্ছি, কত সুন্দর হয়েছে মাশাল্লাহ। আর এখানেও কতগুলো তৈরি করেছি, মজাদার ডিম পিঠা তৈরি। আর আমি তেঁতুলের সস নিয়েছি, এটা দিয়ে এখন সবাই মিলে খাবো খুব মজা করে। এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এই যে আমাদের একটু লেবুর গাছ, এটাও দেখাচ্ছি আপনাদের কি সুন্দর লেবু হয়েছে। তো আজ এই পর্যন্তই, আপনারা সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।